गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के आमी तुम्हारे देखो अंक बोयर पेज नंबर 39 बेर करूं। तुम्हारा अंक बोयर पेज नंबर 39 बेर करूं। हाँ, एखोन आमी तुम्हारे जे अंकगुलो करबो सेगुलो देखो बोये परपर देया आछे। सठिक उत्तरे टिक दाग दाओ। एखाने देखो परपर सब प्रश्नगुलो लेखा आछे, एर मध्य थेके जेई उत्तरटी सठिक हबे तार नीचे आमरा कि करबो, तार नीचे आमरा दाग देव। एइबार आमरा कि करबो, कि प्रश्न आछे सेई प्रश्नगुलो पढ़े नेब, पढ़े निये तारपर सठिक उत्तरेर नीचे दाग देव। आमी देखो बोर्डेर दिके तोमरा एबार सबाई लक्ष्य करो। देखो बोर्डे आमी प्रश्नगुलो परपर लिखे नियेछि। प्रथमे कि आछे देखो, प्रथमे कि प्रश्न आछे आमरा पढ़े नेई। प्रथमे एक दागे कि आछे देखो, एकटा पुरो दिन 24 ना 12 घंटा, कि हबे 24 घंटा। ताहले 24 घंटा केन हलो, कारण आमरा जानी एक दिन कय घंटा हय, 24 घंटाय। तार मध्ये 12 घंटा दिन थाके, 12 घंटा रात थाके। 12 घंटा दिन आर 12 घंटा रात मिले हय कि একটা দিন। তাই একটা পুরো দিন কয় ঘন্টা হবে? 24 ঘন্টা। আমি 24 এর তলায় দাগ দেব। তোমরাও ঠিক এইভাবে আমার মতো প্রশ্ন উত্তরগুলো করবে। খ দাগের প্রশ্ন কি আছে? 3 10 বলতে বোঝায় 3 না 30? কখনোই 3 হবে না, কি হবে? 30। 3 10 হচ্ছে কি? 3 10-এ কি হয়? 30 হয়, তাই তো? আর 3 হবে না, 3 হচ্ছে দশকের সংখ্যা। 3 আর 0 কোন সংখ্যা হয়ে গেল? 3 আর 0 হয়ে গেল দশকের সংখ্যা। তারপর কি আছে দেখো, এক অঙ্কের বড় সংখ্যা কি হবে? 1 না 9? কি হবে? 9 হবে, তাই তো? কারণ আমরা 1 থেকে 9 পর্যন্ত পড়তে গিয়ে দেখেছি কি, 1 থেকে 9 পর্যন্ত পড়তে গিয়ে দেখেছি 1 9 হচ্ছে কি বড় সংখ্যা, আর 1 হচ্ছে কি ছোট সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে এক অঙ্কের সংখ্যা, আর 10 থেকে শুরু হয়ে গেল কি দুই অঙ্কের সংখ্যা। 10 থেকে 99 পর্যন্ত হবে দুই অঙ্কের সংখ্যা। বোঝা গেছে? তাহলে 1 থেকে আমরা পড়া শুরু করলে 9 এসে থামি, সেটা হচ্ছে কি এক অঙ্কের সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত এক অঙ্কের সংখ্যা, আর 9 হচ্ছে কি এক অঙ্কের বড় সংখ্যা, আর এক অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে কি 1। ঘ থেকে কি আছে? যোগ করলে সংখ্যা বাড়ে না কমে? যোগ করলে সংখ্যা বেড়ে যায়। যেমন ধরো তোমার কাছে 5টা লজেন্স আছে, তোমাকে যদি আরো 7টা লজেন্স দেয়া হয় তাহলে লজেন্সের সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে? নিশ্চয়ই লজেন্সের সংখ্যা বেড়ে যাবে, কারণ যোগ করলে সংখ্যা বেড়ে যায়। 5 এর সঙ্গে 7 যোগ করলে কি হবে? 12 হবে। তাহলে লজেন্সের সংখ্যা বেড়ে গেল না কমে গেল? কমে গেল। তাই যোগ করলে সংখ্যা কি হবে? বাড়বে। বারের তলায় দাগ দিলাম। পরে কি আছে? পড়ার বইয়ের আকার গোলাকার না চারকোনা? এই যে তোমাদের যে অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বইয়ের আকারটা দেখো তোমরা সবাই, এই অঙ্ক বইয়ের আকারটা কি চারকোনা, তাই তো? অঙ্ক বইয়ের উপরে দেখো খ লেখা আছে, দেখো একটা গোল ছবি, একটা আপেলের ছবি আছে দেখো, এটাও কিন্তু গোল। তাহলে পড়ার বইয়ের আকারটা কি এই রকম গোল? নিশ্চয়ই না। পড়ার বইয়ের আকারটা কি চারকোনা। তাহলে পড়ার বইয়ের আকার কি হবে? চারকোনা। তাহলে আমরা কোথায় টিক দেব? চারকোনাতে। চারকোনাতে আমরা দাগ দেব। পরেরটা কি আছে? নিজের কোনো মান নেই, কি হবে? শূন্য না 1? নিশ্চয়ই শূন্য হবে, কারণ শূন্য যে সংখ্যার তলায় থাকে সেই সংখ্যাটা কি হয়? যে সংখ্যার তলায় শূন্য থাকে সেই সংখ্যাটাই বসে যায়। যেমন ধরো 0 5 আছে, যোগ করার সময় আমরা কি করব? শুধু 5টা লিখি। কেন? কারণ এই শূন্যের কোনো মান নেই বা তার কোনো মূল্য নেই, তাই আমরা যে সংখ্যা থাকে সেই সংখ্যা বসিয়ে ফেলি, তাই তো? যদি এখানে 1 থাকতো তাহলে কি হতো? 5 যোগ 1 করলে কত হতো? 6 হতো। কিন্তু শূন্যর যেহেতু কোনো মান নেই তাই সেখানে আমরা কি করতে পারবো না, সেখানে আমরা কোনো যোগফলই করতে পারবো না, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বসে গেল। তাই আমি কি করেছি দেখো, নিজের কোনো মান নেই কার তলায় দাগ দিয়েছি? শূন্যর তলায় দাগ দিয়েছি। পরের প্রশ্ন কি আছে? 12 মাস = 6টি না 7টি ঋতু? কটি ঋতু হবে? 6টি ঋতু। আমরা আগেই জানি যে 6টি ঋতু কি কি, 6টি ঋতুতে কি হয়? 12 মাস হয়, তাই তো? তাহলে 6টি ঋতু কি কি আমরা জানি নিশ্চয়ই, তবু আমি আর একবার বলে দিই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে 6টি ঋতু কি কি হলো? 6টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6টি ঋতু নিয়ে হলো কি? 6টি ঋতু নিয়ে হলো 12 মাস। তাহলে আমি কি করেছি দেখো, তাই 6-এর তলায় দাগ দিয়েছি। তাহলে প্রশ্ন উত্তরগুলো কি হলো আরও একবার আমরা দেখে নিই বা পড়ে নিই, তোমরাও কিন্তু আরও একবার আমার সঙ্গে দেখবে এবং পড়বে। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন হচ্ছে,
একটা পুরো দিন 24 না 12 ঘন্টা, কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় কি হয়? এক দিন। তাই 24 এর তলায় দাগ দিয়েছি। পরেরটা কি আছে? 3 10 বলতে বোঝায় 3 না 30, কি হবে? 30, 30 এ দাগ দিয়েছি। এক অঙ্কের বড় সংখ্যা কত? 1 না 9, কত? 9, তাই না? কারণ 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের 1 হচ্ছে ছোট সংখ্যা, আর এক অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 9। তাই আমি কি করেছি দেখো, 9 এর তলায় দাগ দিয়েছি। পরের অঙ্ক কি আছে দেখো, পরের প্রশ্ন, যোগ করলে সংখ্যা বাড়ে না কমে? কার তলায় দাগ দিয়েছি? বাড়ে। কারণ আমরা জানি যোগ করলে সংখ্যা বেড়ে যায়, বিয়োগ করলে সংখ্যা কমে যায়। কারণ তো যদি আমরা কি করি, যদি আমাদের কাছে, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, যদি আমাদের কাছে 5টা লজেন্স থাকে, আমার কাছে ধরো 5টা আছে, আরও 5-7টা দেওয়া হলো, তাহলে কি হবে? যোগ করলে আমরা দেখব সেগুলো কি হলো, বেড়ে গেল। তাই যোগ করলে সংখ্যা বাড়ে। পরেরটা কি আছে? পড়ার বইয়ের আকার গোলাকার না চারকোনা? কি হবে? চারকোনা। কারণ পড়ার বইয়ের আকার কখনোই কি হয় না, গোলাকার হয় না। অঙ্ক বই, তোমরা যে অঙ্ক বই, বাংলা বই, ইংরাজি বই পড়ো, সেই বইগুলোর আকার কি? চারকোনা। তাই জন্যে পড়ার বইয়ের আকার চারকোনা। নিজের কোনো মান নেই কি দেখো? শূন্য। আমি এখানে বুঝিয়ে দিয়েছি, দেখেছো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে নিজের কোনো মান নেই কি হবে? শূন্য। 12 মাস সমান সমান কটি ঋতু? 6টি না 7টি? কটি ঋতু? 6টি ঋতু, তাই তো? তাহলে 12 মাসে কটি ঋতু হয়? 6টি ঋতু। 6টি ঋতু কী কী? 6টি ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে আজকে আমরা কী কী পড়লাম? আজকে আমরা সঠিক উত্তরের নিচে দাগ দাও প্রশ্ন উত্তরগুলো পড়লাম, তাই না? প্রথমে কী আছে? একটা পুরো দিন 24 ঘন্টায়, 3 10 বলতে বোঝায় 30, এক অঙ্কের বড় সংখ্যা 9, যোগ করলে সংখ্যা বাড়ে, পড়ার বইয়ের আকার চারকোনা, নিজের কোনো মান নেই শূন্য, 12 মাস কটি ঋতু? 6টি ঋতু। তোমরা তাহলে কি করবে, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পড়বে। আর এখন আমি তোমাদের কি করব, এখন আমি তোমাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি কোনগুলো, 1 2 3 4 5, এই 5টা তোমরা ক্লাস ওয়ার্ক করবে, এই 5টা তোমরা কি করবে, ক্লাস ওয়ার্ক করবে। তোমরা এই ক্লাস ওয়ার্কগুলো তোমাদের খাতায় সুন্দর করে করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর সেই খাতায় নাম, রোল, সেকশন লিখবে, লিখে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দেবে। তোমরা কিন্তু প্রত্যেকের খাতায় নাম, রোল, সেকশন লিখবে, আর অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো।